ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. জি, এখানে যেটা প্রশ্ন করা হয়েছে, আত্মহত্যাকারীর বিধান কি? তো উত্তর হইল যে নিঃসন্দেহে আত্মহত্যা করা একটি আল্লাহর অবাধ্যতামূলক মহাপাপ, আর এমন কাজ যারা করে তাদের প্রতি কঠোর থেকে কঠোর শাস্তির হুমকি দিয়েছে শরীয়ত, আল্লাহ এবং আল্লাহর রাসূল তাদের ক্ষেত্রে মানে জান্নাতকে হারাম করেছেন। কিন্তু এখানে জান্নাতকে হারাম করা বা জাহান্নামী হওয়ার অর্থ এই নয় যে সে চিরতরে জাহান্নামী হবে, কখনোই সে জান্নাত যেতে পারবে না, এরকম নয়। বরং অন্যান্য দলিল প্রমাণের ভিত্তিতে এ কথা সুসাব্যস্ত যে যদিচ এটা একটি মহা অপরাধ, মহা পাপ, তারপরেও সেই আত্মহত্যাকারী ব্যক্তি দীন ইসলাম থেকে বের হয়ে যায় না বা সে কাফের হয়ে যায় না। যেমন ব্যভিচার, সুদ খাওয়া, মদ পান করা ইত্যাদি ইত্যাদি, এসবগুলো মহাপাপ, কিন্তু এগুলোর কারণ থেকে মানুষ দীন ইসলাম থেকে খারিজ হয়ে যায় না, কাফের হয়ে যায় না। ঠিক ওই রকমই আত্মহত্যার ব্যাপারটাও, কিন্তু এর মানে যেটা শাস্তি বড় কঠিনভাবে উল্লেখ করা হয়েছে। এই জন্য এই সব ধরনের গর্হিত কাজ বা অপরাধ থেকে অবশ্যই আত্মসংযমতা অবলম্বন করা উচিত। বাকি তারপরও কারো দ্বারাই যদি এরকম কাজ ঘটে যায় তাহলে নিঃসন্দেহে সে জাহান্নামী হবে, জাহান্নামের শাস্তি তাকে ভোগ করতে হবে, পেতে হবে। তারপরে সে যদি মানে তাওহীদের ওপর, আল্লাহর একত্ববাদের ওপর মৃত্যুবরণ করে থাকে তাহলে ইনশাআল্লাহ সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে পুনরায় আবার জান্নাতে যাবে, আল্লাহ তাকে জান্নাত দেবেন। এই নয় যে সে চিরতরে জাহান্নামী হয়েই থাকবে এই আত্মহত্যার অপরাধের কারণে, তা নয়। তো কথা হলো যে ইনশাআল্লাহ এই পাপের ক্ষমা আছে, শাস্তির পরে সে জান্নাতে যেতে পারবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন যে শিরক ব্যতীত যেই কোনো পাপ আল্লাহ যার জন্য চাইবেন ক্ষমা করে দিবেন। তো এটাও যে আল্লাহ যদি চান, ইচ্ছা করেন, তাহলে হয়তো জাহান্নামের শাস্তি না দিয়েও ক্ষমা করে দিতে পারেন, এটা তার দয়া, এটা তার ইচ্ছার উপর নির্ভরশীল। কিন্তু শাস্তি দিলেও শাস্তির পর সে ক্ষমা একদিন পাবে এবং জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারবে, যেমনটা বিভিন্ন কোরআন হাদিসের দলিলে প্রমাণ হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।